অ্যাঙ্গার বা রাগের সিনোনিম শিখতে চলুন শুনে নিই একটা গল্প, ভীষণ রাগের একটা গল্প। আপনি ঘরে বসে ফেসবুক চালাচ্ছেন, হঠাৎ একটা মেসেজ আসলো, আপনার ভালোবাসার মানুষটি জানিয়ে দিয়েছে আপনার সাথে তার সম্পর্ক রাখা সম্ভব না। আপনি তো একদম শকড, এবং সে যে রিজনটি দেখিয়েছে ইট ডাজেন্ট মেক এনি সেন্স। সো আপনি খুবই ইনসেন্সড হলেন, সে কেন আপনার সাথে সেপারেশন করে এক্স হয়ে গেল এটা ভেবে আপনি এক্স্যাসপারেটেড হলেন। তার মনে আপনার প্রতি কোনো রেসপেক্ট নাই, আপনার ডিগনিটি এভাবে ক্ষুণ্ণ হওয়ায় আপনি ইন্ডিগন্যান্ট হলেন। আপনার জীবনটাই কেমন এলোমেলো হয়ে গেল, সারা দিন সারা রাত আপনি একা একা তার কথা ভাবেন আর র‍্যাথ অনুভব করেন। এদিকে আপনার খবর না পেয়ে বেজার হয়ে এক বন্ধু দেখা করতে আসলো, খুব ফাজির একটা বন্ধু, সবসময় টুথপিকের মতো খোঁচা মেরে কথা বলে। সো তাকে দেখে আপনি পিকড হয়ে গেলেন। সে এসেই বলল, কিরে তুই তো মোটা হলি কবে, নিজের ভুঁড়ি দেখছিস? আপনার পেট নিয়ে বন্ধুর এই খোঁচা শুনে আপনি পেচুয়েলেন্ট হয়ে গেলেন। তার গা জ্বালানো হাসি দেখে ইচ্ছে করলো একদম ধরে ট্রাকের নিচে ফেলে দেন, আপনি এতই ট্রাকুলেন্ট। কিন্তু তাও আপনি মাথা ঠান্ডা রাখলেন, বন্ধুর এত ইরিটেটিং ব্যবহারও আইরেট হলেন না। বন্ধু বলল, চল খেলতে যাই, আমাদের পাড়ার লিগে ফুটবল ম্যাচ আছে। এই গরমে খেলার কথা শুনে আপনি বেশ বিলিগার্ড হয়ে গেলেন, তাও ভাবলেন হয়তো খেলে আসলে মনটা হালকা হবে। গেলেন বন্ধুর সাথে মাঠে, কিন্তু অনেকদিন প্র্যাকটিস না থাকায় আপনি কোনো পজিশনেই সেট হতে পারছেন না, এটা আপনাকে বিসেট করে দিল। এদিকে বিপক্ষ দল খেলা একদম সিজ করে নিচ্ছে, আপনি তো আরও বিসিজড হয়ে গেলেন। ক্যাপ্টেন এসে বলল, সমস্যা কি আপনার, এত আস্তে দৌড়াচ্ছেন কেন, হারি আপ। ক্যাপ্টেনের এই ধমক আপনাকে বেশ হ্যারি করলো, কিন্তু এত কষ্ট করেও লাভ হলো না। আপনাদের নেটে বিপক্ষ দল একটার পর একটা গোল দিয়ে ম্যাচ জিতে গেল, আপনি তো নেট হোল্ড হয়ে গেলেন। কিন্তু কি আর করা, দুই বন্ধু খেলা শেষে মাঠ থেকে বেরোলেন, প্রচণ্ড গরম পড়েছে, এত টেম্পারেচারে আপনাদের অবস্থাও টেম্পেস্টুয়াস। ভাবলেন কিছু খেয়ে মাথা ঠান্ডা করা যাক, সামনে রাস্তার মোড়ে শরবতের দোকান, দেখতে বেশ টেস্টি মনে হচ্ছে, কিন্তু মুখে দিয়ে দেখেন স্বাদ একদমই ভালো না। ম্যাচটা তো টেস্টি হয়ে গেল, ঘটনা এখানে শেষ হলেও মানা যেত। গলিতে ঢুকে দেখেন সামনে একটা পাগলা কুকুর দাঁড়িয়ে আছে, কামড় দিলে জলাতঙ্ক বা রেবিস হয়ে যাবে। দুই বন্ধু ভয়ে চুপি চুপি বেরিয়ে আসছেন, এমন সময় কুকুরটা আপনাদের দেখে অনেক র‍্যাবিট ভাবে দৌড়ে আসলো। দুই বন্ধু জীবন বাঁচিয়ে রেখে দিলেন একটা দৌড়। সামনে একটা বাসার বারান্দা ছিল, সেটা রেলিং টপকাতে গিয়ে দুজন বেশ বেকায়দাভাবে পড়ে গেলেন, প্রচণ্ড রাগের মাথায় আরো দুইটা শব্দ শিখে ফেলুন, রায়েল এবং রয়্যাল। যাই হোক, লোকজন আপনাদের ধরাধরি করে হাসপাতালে নিল, এক্সরেতে দেখা গেল আপনি পায়ের অ্যাঙ্কল ভেঙে ফেলেছেন, আপনার র‍্যাঙ্কল আর দেখে কে। শুধু তাই নয়, রাস্তা শরবত খেয়ে দুজন কলেরাও বাঁধিয়ে ফেলেছেন, ব্যথায় দুঃখে আপনি তো এখন মহা কলেরিক। থাক গল্পটা না বাড়াই, যতই লম্বা হচ্ছে অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে। খুব ফাস্ট শেষ করে দিচ্ছি একটা শব্দ দিয়ে, ফেস্টার, এর অর্থই হচ্ছে অবস্থা আরও খারাপের দিকে যাওয়া।